কি হলো দাঁড়িয়ে রইলে কেন আরো টাকা লাগবে না আমি টাকা নিতে আসিনি আমার দাদুকে মারার কৈফত নিতে এসেছি দাদু বুঝছো দাদু এবারের মালিনী ও তুমি তাহলে সেই ছোট লোক মালিন নাতি মুখ সামলে কথা বলবেন হোয়াট তুমি আমার বাড়িতে ঢুকে আমাকে ধমক দিচ্ছ গেট আউট গেট আউট আমার দাদুকে মারার কৈফিয়ত না নিয়ে আমি যাব না কৈফিয়ত তুমি আমার কাছে কৈফিয়ত চাও কৈফিয়ত এই নাও কৈফিয়ত হাউ ডিয়ার ইউ টু টাচ মি বদমাশ অসভ্য তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিয়েছিস দারুণ 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 কি হয়েছে সুমি ওই ছোট লোক মালিন নাতি আমাকে অপমান করেছে ইউ বাস্টার্ড তুই সুমিকে অপমান করেছিস মার আশিক মেরে ওর হাত গুঁড়ো করে দাও হারাম জাদা তোর কেমন বড় সাহস সাহেব সাহেব ওকে মাফ করে দাও সাহেব ওকে মাফ করে দাও আমি তোমার পায়ে ধরছি দাদু ওই শয়তানের পা ধরবে না চুপ চুপ কর তুই তোর এত বড় সাহস মালিকের গায়ে হাত তুলিস আয় আয় আমার সঙ্গে আয় ওই বেটা না এলে মেরে ওকে কাবাব বানিয়ে দিতাম ওই দারোয়ানরা না ধরলে তোমাকেও ফ্রাই করে দিত স্টুপিড চাচা আপনি অনেক খোঁজ করে কিছুদিন আগে জানতে পারলাম তুমি জেল থেকে আর ছাড়া পাবে তাই তোমাকে নিয়ে যেতে এসেছি তোমার বাড়িতে বাড়ি যে বাড়ি থেকে আমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছিল সেখানে আমি কোনোদিনই ফিরে যাব না তুমি হয়তো জানো না তোমার বাবা মারা গেছেন মাস চারেক আগে মারা যাওয়ার সময় তোমার বাবা আমার হাত ধরে বলেছিল সালমাকে বলিস আমায় মাফ করে দিতে আর ও যেন এ বাড়িতে ফিরে আসে বাবার শেষ ইচ্ছে পূরণ করা সন্তানের কর্তব্য মা এত বড় সাহস যে একটা চাল চুলোহীন ছেলেকে বিয়ে করে তুমি আমার বাড়িতে ঢুকেছো ওকে আমি ভালোবাসি বাবা তুমি বিয়ের অনুমতি দাওনি বলে আমরা কোর্টে গিয়ে বিয়ে করেছি এখন এসেছি তোমার কাছে দোয়া চাইতে দোয়া তো অনেক দূরের কথা আমি তোমাদের বিয়ে স্বীকার করি না বিয়ে কোনো ছেলে খেলা নয় বাবা বিয়ে একটা ধর্মীয় ও সামাজিক বন্ধন এ বন্ধনকে তুমি অস্বীকার করো না তাছাড়াও ও খুব ভালো ছেলে বাবা এমএ পাস করেছে শুধু শিক্ষাই জীবনের সবকিছু নয় তার সঙ্গে চাই ধন সম্পদ বংশমর্যাদা আভিজাত্য যা তার কিছুই নেই ওই রকম একটা বিত্তহীন ছেলে আমার বাড়ির চাকর হবার উপযুক্ত নয় তুমি ওর স্বামীকে অপমান করছো অপমান ওই রকম একটা গরিব হাড় হাবাতে ছেলের এমন কি মান আছে যে আমি তাকে অপমান করব ওকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলো যাবে বাবা আমার সাথে যাবে যে বাড়িতে আমার স্বামীর অমর্যাদা হয় সে বাড়িতে আর এক মুহূর্ত নয় সালমা যাওয়ার আগে একটা কথা বলে যাই যদি কোনোদিন আমার স্বামীকে তার যথাযোগ্য মর্যাদা দিতে পারো তবে সেদিনই ফিরে আসবো তার আগে নয় এ বাড়ি থেকে যাবার আগে তুমিও শুনে যাও
आज थे मन करब निसंतान और हमार समस्त धन सम्पद थे तुम्हें त्याज्य कर ल चलो मा सेदिन दुपुर बेला तुम्हार बाबार स्ट्रोक करे डाक्तार डाकार समय पाइनी ओई जे ओई डिवानेर ओपर मा ना डाक्तार देखे कोनो लाभ नहीं सिराज आमार जाबार समय हुए गेछे तोर काछे একটা অনুরোধ করছি তুই আমার মেয়ে আর জামাইকে ফিরিয়ে আনিস আর ওদের বলিস আমি ওদের ক্ষমা করে দিয়েছি ওরাও যেন আমাকে ক্ষমা করে দেয় হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ৬২ একর জমির উপরে এই চিংড়ি মাছের প্রজেক্ট কত পোনা চাষ করা হয় এইবার ২০ লাখ পোনা ছেড়েছি প্রজেক্টের ফাইলটা দিয়ে দিবেন আমি দেখব ফাইল রেডি আছে এই নিন দেখে যাওয়ার মিল এখন আরো বড় হয়েছে দুশিফটে প্রায় ১০০০ শ্রমিক কাজ করছে ১০০০ নিটিং মেশিন আছে গ্রস প্রোডাকশনসের আয় ব্যয়ের হিসাব সব এই ফাইলে আছে ধরো চলো মা ৬৩২ বিঘা জমি বেড়ে এখন প্রায় ৯০০ বিঘা হয়েছে সবই বর্গা দেয়া হয়েছে অর্ধেক ফসল চাষিরা নেয় অর্ধেক আমাদের দেয় কত বছর ধরে চাষ করছো তোমরা জি আমরা কেউ ৩০ বছর কেউ ২০ বছর আজ থেকে ফসলের ১২ আনা মালিকানা তোমাদের বুঝতে পারোনি তো আগে অর্ধেক ফসল নীতি এখন তিন ভাগ নেবে তোমাদের মালিক এক ভাগ বাড়িয়ে দিলেন জয় হোক মালিকে আজ থেকে আপনি আমাদের রানী মা ওঠো মানুষের কাছে মাথা নিচু করতে নেই তোমরা মাথা উঁচু করে চলবে যদি কারো কাছে মাথা নিচু করো তবে সে আল্লাহর কাছে যাও কাজ করো